রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগে হংকংয়ের অনলাইন পোর্টাল স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। রয়টার্স জানায়, স্ট্যান্ড নিউজের বর্তমান এবং সাবেক স্টাফদের লক্ষ্য করে অভিযানটি চালানো হয়। দুই শতাধিক পুলিশ কর্মকর্তা এই অভিযান চালিয়ে কর্মীদের গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রাসঙ্গিক তথ্য অনুসন্ধান ও জব্দ করার অনুমোদন দেওয়া হয়েছে তাদের। তারা আরও জানায়, 34 থেকে 73 বছর বয়সী তিনজন পুরুষ ও তিনজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বাড়িতে তল্লাশি চলছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন স্ট্যান্ড নিউজের বর্তমান এবং প্রাক্তন প্রধান সম্পাদকরা, সেই সাথে পপ তারকা গণতন্ত্র আইকন ডেনিস হো রয়েছেন বলে জানা গেছে।